ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাত। ভারত থেকে আরেকজন জানতে চেয়েছেন যে রোজা অবস্থায় ইঞ্জেকশন নিলে রোজা ভেঙে যাবে কি? কোরআন হাদিস থেকে জবাব চেয়েছেন, কোনো প্রকার ইজমা ও কিয়াস থেকে নয়। জবাব, প্রথমেই আপনাকে এই অনুভূতির জন্য ধন্যবাদ জানাব যে আপনি কোরআন ও সুন্নাহ থেকে জবাব চেয়েছেন, কোনো ব্যক্তির অভিমত বা কোনো ব্যক্তিগোষ্ঠীর সিদ্ধান্তের ভিত্তিতে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। অতঃপর আপনার জিজ্ঞাসার জবাব হলো, রোজা অবস্থায় যে ইঞ্জেকশন চিকিৎসার জন্য গ্রহণ করা হয়, যাতে কোনো প্রকার খাদ্য পুষ করা হয় না, ব্যথা নিবারক বা এরকম জরুরি কোনো চিকিৎসার জন্য, সেগুলি কেউ গ্রহণ করলে তার রোজা ভাঙবে না। কেন ভাঙবে না? যে রোজা ভাঙ্গার মূল শর্তই হলো খানা পিনা এবং জৈবিক চাহিদায় লিপ্ত হওয়া। হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে যে কোরআন এবং সিয়াম আল্লাহর কাছে সুপারিশ করবে, আর সিয়াম বলবে মানাতুহু তুআম ও শরাব ও শাহওয়াত ফিন নাহার ফাশফিনি ফিহি। হে আল্লাহ, আমি সিয়াম, তাকে দিনের বেলা তুআম খাদ্য পান করা পানীয় জিনিস এবং স্ত্রী সহবাস ইত্যাদি থেকে তাকে বিরত রেখেছিলাম, কাজেই নিষেধ করেছিলাম, কাজেই তার বেলায় আমি সুপারিশ করছি, আমাকে আমার সুপারিশ কবুল করুন। এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে তোয়াম হতে হবে। কেউ যদি কোনো কিছু খেয়ে ফেলে অথবা পান করে ফেলে অথবা স্ত্রী সহবাস করে ফেলে ইত্যাদি করলে সিয়াম ভেঙে যাবে, কিন্তু ইঞ্জেকশন তোয়াম বা খাদ্যের স্থলাভিষিক্ত নয়, এটাকে খাদ্য হিসাবে গ্রহণ করা হয় না। কাজেই হাদিসের পরিভাষাতে স্পষ্ট হয় ইঞ্জেকশন নিলে সিয়াম ভঙ্গ হবে না। আশা করি এই হাদিসটি আপনার জন্য যথেষ্ট হবে। আল্লাহু আলাম বিসওয়াব।